নমস্কার বন্ধুরা, কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট রিক্রুট করানো হবে। সম্পূর্ণ তথ্য দিতে তোমাদের সাহায্য করবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিই কোন কোন পদে নিয়োগ করানো হবে, তার জন্য যোগ্যতার কী প্রয়োজন। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে তুলতে দেখতে পাচ্ছ। রিক্রুটমেন্ট অব ভ্যারিয়াস গ্রুপ সি সিভিলিয়ান ভ্যাকান্সি সিন্স ট্রানজিট ক্যাম্পস। তো এখানে দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম সিট ইন্ডিয়ান সিটিজেন ফর অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ফলোয়িং পোস্ট ইন গ্রুপ সি সিভিলিয়ান ভ্যাকান্সিস ইন ভ্যারিয়াস ট্রানজিট ক্যাম্পস, মুভমেন্ট কন্ট্রোল গ্রুপ, মুভমেন্ট কন্ট্রোল, মুভমেন্ট ফরওয়ার্ড ডকুমেন্ট। তো দেখতে পাচ্ছ এখানে পুরো ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে, আমরা পুরো ডিটেলসে তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ প্রথম যে ভ্যাকান্সি সেটা বলা হচ্ছে এমটিএস সাফাইওয়ালা, যেখানে তোমাদের 22টি শূন্যপদ আছে, যার মধ্যে জেনারেল আছে 7টি, ইডব্লিউএসে 3টি, এসসিতে আছে তোমাদের 4টি, এসটিতে আছে 3টি, ওবিসি 3টি, ইএসএমএ আছে তোমাদের 2টি শূন্যপদ। সব মিলিয়ে তোমাদের হচ্ছে দেখতে পাচ্ছ এখানে 22টি শূন্যপদ আছে, বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এবং দেখতে পাচ্ছ সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যেন এসসি এসটি ওবিসি যেরকম বয়সে ছাড় পাও, সেরকম কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। বেতন এখানে দেখতে পাচ্ছ পে লেভেল 1 অনুযায়ী, পেমেন্ট 1 অনুযায়ী তোমাদের 5,200 টাকা থেকে 20,200 টাকা প্লাস 1,800 টাকা গ্রেড পে থাকবে। মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপরের পোস্ট দেখো, বলা হচ্ছে ওয়াশারম্যান। তো ওয়াশারম্যান পোস্টে 8টি শূন্যপদ আছে, ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করা আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। 18 থেকে 25 বছরের মধ্যে বয়সে থাকতে হবে এই পোস্টের জন্য। এবং দেখো এখানে মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং সাথে কিন্তু তোমাদের সিভিলিয়ান যে জামাকাপড় কাচা সেটা তার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, মানে অ্যাবিলিটি থাকতে হবে। এবং পেমেন্ট 1 অনুযায়ী এখানেও কিন্তু 5,200 টাকা থেকে 20,200 টাকা, সাথে কিন্তু 1,800 টাকা গ্রেড পে তোমাদের দেওয়া হবে। এরপরে বলছে মেস ওয়েটার। তো মেস ওয়েটার পোস্টে 13টি শূন্যপদ আছে, 18 থেকে 25 বছরের মধ্যে বয়সে থাকতে হবে। পেমেন্ট 1 অনুযায়ী এখানেও কিন্তু 5,200 টাকা থেকে 20,200 টাকা, সাথে 1,800 টাকা গ্রেড পে দেওয়া হবে। মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবে, সাথে যদি তোমাদের 1 বছরের কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে, না থেকে থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর পড়েছে মাসালসি, এখানে 8টি শূন্যপদ আছে, এবং দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ বিভক্ত করা হয়েছে। এখানেও পেমেন্ট 1 অনুযায়ী তোমাদের 5,200 টাকা থেকে 20,200 টাকা স্যালারি বা বেতন বাবদ দেওয়া হবে। সাথে এসেন্সিয়াল কোয়ালিফাই দেখতে পাচ্ছ, ম্যাট্রিকুলেশন পাস অর ইকুইভ্যালেন্ট ফর্ম রিকগনাইজ বোর্ড অ্যান্ড ইউনিভার্সিটি শুড বি কনসিডার্ড উইথ এ ডিউটিস অফ মাসেল। তো দেখতে পাচ্ছ তোমাদের মাধ্যমিক পাশ করতে হবে, এই সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার দক্ষতা থাকলে বা অভিজ্ঞতা হয়ে তাহলে তোমরা আবেদন করতে পারবে, তার কোনো সার্টিফিকেট কিন্তু তোমাকে দেখাতে হবে না। পরের পোস্ট পড়া হচ্ছে তোমাদের কুক বা রাঁধুনি, এখানে তোমাদের 34টি শূন্যপদ আছে, 18 থেকে 25 বছরের মধ্যে বয়সে থাকলে আবেদন করতে পারবে। এখানেও কিন্তু পে ব্যান্ড 1 অনুযায়ী 5,200 টাকা থেকে 20,200 টাকা, সাথে 1,900 টাকা গ্রেড পে দেওয়া থাকবে। এবং দেখো এখানে অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে, তার সাথে কিন্তু বলা হচ্ছে মাস্ট হ্যাভ নলেজ অফ ইন্ডিয়ান কুকিংস অ্যান্ড প্রিপারেন্সি ইন ট্রেড। তো অবশ্যই তোমাকে ভারতীয় খাবার রান্না করার দক্ষতা থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপরে যে পোস্ট সেটি হচ্ছে বারবার, এখানে তোমাদের 8টি শূন্যপদ আছে, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে বয়স চাওয়া হয়েছে, এবং এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর, যেরকম বয়সে ছাড় পাও সেরকম বয়সের ছাড় কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখানেও পেমেন্ট 1 অনুযায়ী 5,200 টাকা থেকে 20,200 টাকা বেতন তোমরা থাকবে, তোমাদের থাকবে, এবং 1,800 টাকা কিন্তু তোমাদের গ্রেড পে থাকবে। মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে হবে, সাথে কিন্তু বারবার একটা জব করার প্রিফারেন্স থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে, এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। চলে আসবো, দেখো এখানে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে 18 ফেব্রুয়ারি 2018 ফেব্রুয়ারি, যে এমপ্লয়মেন্ট নিউজ পেপার সেই নিউজ পেপারে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে পুরো ডিটেলসে বলা হয়েছে, তো স্ক্রল করে আমরা এখানে পুরো ডিটেলসে দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে দেখো তোমাদের এখানে আরও ডিটেলস ইনক্রিজ ডিক্রিজ এখানে যে ভ্যাকান্সি কথা বলছে সেগুলো কিন্তু বাড়তেও পারে আবার কমতেও পারে, তেমনটা কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে, ঠিক আছে। তো এখানে পুরো ডিটেলস তো তোমাদের দেওয়া হয়েছে, প্লেস অফ পোস্টিং, পোস্টিং কোথায় কোথায় হয় দেখা দেওয়া হয়েছে এখানে।
এখানে দেখো তো অনেকগুলো জায়গায় কিন্তু পোস্টিংয়ে দেওয়া আছে, হিমাচল প্রদেশ, তারপরে দেখো তোমাদের এখানে উত্তরাখণ্ড, বিভিন্ন জায়গায় তোমাদের কিন্তু এখানে পোস্টিং থাকছে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের এখানে কি বলা হচ্ছে, কোন কোন ডকুমেন্ট তোমাকে অ্যাটাচ করতে হবে সেগুলো কিন্তু বলা হয়েছে। দেখো বলা হচ্ছে ফটোকপিস অফ ফলোয়িং ডকুমেন্টস হেল্প অ্যাটাস্টার শুড অ্যাকুপেন্সি অ্যাকুপেন্সি সরি অ্যাকুপেনি দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তো প্রথমে দেখো তোমাদের এখানে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট তোমাকে দিতে হবে, 2 নম্বরে বার্থ সার্টিফিকেট দিতে হবে, 3 নম্বরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যদি তোমার এসসি এসটি ওবিসি হয়ে থাকো তাহলে কাস্ট সার্টিফিকেট তোমাকে দিতে হবে, এডুকেশনাল সার্টিফিকেট দিতে হবে, এবং তার সাথে দেওয়া হচ্ছে যদি কোনো প্রার্থী ইডব্লিউএস প্রার্থী হয়ে থাকো তার সেই ইডব্লিউএস সার্টিফিকেট দিতে হবে, এবং তার সাথে কিন্তু হচ্ছে 2টো সেলফ অ্যাটেস্টেড এনভলভ মানে 2টো সেলফ অ্যাটেস্টেড 5 টাকার স্ট্যাম্প দিয়ে কিন্তু তোমাকে এই যে দিতে হবে, সেলফ অ্যাড্রেস লিখে 2টো খাম তোমাকে দিতে হবে, একটা খামের মধ্যে তোমরা ডকুমেন্ট পাঠাবে আর একটা খামটা তোমরা কিন্তু খালি ওই খামের মধ্যে পুড়ে দেবে, যেখানে কিন্তু 5 টাকার স্ট্যাম্প এবং তোমাদের পোস্টাল অ্যাড্রেস তোমরা লিখে দেবে যেখানে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, এবং 2টো লেটেস্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে, এবং এনওসি সার্টটা দিতে হবে ফ্রম এমপ্লয়, ঠিক আছে ঠিক আছে। ইফ অ্যাপ্লিকেবল অলরেডি গভর্নমেন্ট, যারা অলরেডি গভর্নমেন্টে জব করো তারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও তাদের জন্য কিন্তু এনওসি সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে। তো এই যে ডকুমেন্টগুলো তোমাকে এখানে চাওয়া হয়েছে এই ডকুমেন্টগুলো কিন্তু তোমাকে সবকটি জেরক্স করে তার সাথে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু তোমাকে পাঠাতে হবে, ঠিক আছে। অরিজিনাল মাস্ট কী বলা হচ্ছে, দেখো ক্যান্ডিডেট মাস্ট ক্যারি দ্য অরিজিনাল অরিজিনালস অফ অল অ্যাবভ ডকুমেন্ট হুইল অ্যাপেন রিটেন এক্সামিনেশন অফ ভেরিফিকেশন, এবং যখন তোমার রিটেন এক্সামিনেশন এবং ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমাদেরকে ওই অরিজিনাল কপিগুলো দিয়েছে তার অরিজিনাল কপি এবং নিয়ে যেতে হবে সাথে তোমাদের প্রুফ হিসেবে। স্ক্রল করে তোমরা এখানে দেখতে পাচ্ছ 21 দিন, তোমার 18 তারিখ থেকে শুরু হয়েছে, তারপরে 21 দিন তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ধরো 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28 28 তারিখ পর্যন্ত হচ্ছে 11 দিন আর 10 দিন, 10-11 তারিখ পর্যন্ত, মে মাসের 10-11 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং কোথায় দেখো ডকুমেন্ট পাঠাতে হবে দেখতে পাচ্ছ, এখানে তোমার দেওয়া আছে HQ 21 মুভমেন্ট কন্ট্রোল গ্রুপ, এটা হচ্ছে দেখতে পাচ্ছ যে এই যে পিনকোডটা দেওয়া আছে এটা কিন্তু কোনো স্টেটের পিনকোড না, এটা হচ্ছে যে যে আর্মি ক্যাম্প বা তোমাদের হেডকোয়ার্টার রেকর্ড করানো হচ্ছে তার যে ক্যাম্প সেই ক্যাম্পের কিন্তু এখানে পিন নম্বর। তো এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, এখানে কিন্তু কোনো রকম কিন্তু বলা হয়নি যে এই অ্যাড্রেসের, কারণ এরা অনেকেই আমাকে প্রশ্ন করো, ধরো যেখানে আর্মি হেডকোয়ার্টারে যে রিক্রুটমেন্টগুলো হয় অনেকেই কিন্তু প্রশ্ন করো যে হচ্ছে এই নম্বর এই এইরকম কোনো পিনকোড কিন্তু আমাদের ইন্ডিয়াতে নেই, তো সবার আগে বলে থাকি এটা কিন্তু হেডকোয়ার্টারের পিনকোড, সেটা কিন্তু অবশ্যই তোমরা বলে দেবে, ঠিক আছে। তোমরা এই যে হেডকোয়ার্টার পিনকোড এটা তোমরা যদি তোমরা গুগলে গিয়ে সার্চ করো তাহলে কিন্তু পুরো অ্যাড্রেসটা তোমরা পেয়ে যাবে, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তবু একবার, ঠিক আছে। তোমরা দেখিয়ে দিচ্ছি, তার আগে দেখে নাও এখানে কীভাবে তোমাদের নিয়োগ করবে সেটাও কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে। স্ক্রল করে দেখতে পাচ্ছ তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার পর দেখতে পাচ্ছ সেলফ অ্যাটেস্টেড এখানে করতে করে দিতে হবে, এবং তারপর দেখো তোমাদের এখানে পোস্টের নাম, কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছো, তোমাদের পুরো নাম বসাবে, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ বসাবে, এবং অ্যাজ অন ক্লোজিং ডেট মানে 10 কি 11-ই যে তোমরা ক্যালকুলেট করে নেবে, 10 তারিখ ক্লাস ডেট হচ্ছে, 11 তারিখ হচ্ছে 18 তারিখ থেকে 18 ফেব্রুয়ারি থেকে 21 দিন, ঠিক আছে। সেই ডেট থেকে কিন্তু তোমাকে তোমাদের যে কত ওই ডেট অনুযায়ী তোমাদের বয়স কত হচ্ছে সেটা কিন্তু তোমাকে ক্যালকুলেট করে এখানে বসাতে হবে। তারপরে দেখো তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং তোমাদের ক্যাটাগরি এসসি এসটি ওবিসি যেটা আসলে আমরা এখানে বসাবে। তারপরে দেখো তোমাদের এখানে পুরো অ্যাড্রেস এখানে 2টো বসিয়ে দেবে, সেম অ্যাড্রেস হয়তো এখানে সেম করবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে সিগনেচার, ডেট, প্লেস এবং এর সাথে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে, ঠিক আছে, একটি মুখ বন্ধ খামে করে খামের মধ্যে ভরে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমরা পাঠিয়ে দেবে। এইভাবে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আমি এখান থেকে এই যে হেডকোয়ার্টার 21 মুভমেন্ট কন্ট্রোল গ্রুপ পিন 900106 আমি এটা সার্চ করে দেখে নেবো যে কী দেখাচ্ছে। তো বন্ধুরা আমি গুগলে সার্চ করলাম, দেখতে পাচ্ছ হেডকোয়ার্টার 21 মুভমেন্ট কন্ট্রোল গ্রুপ পিন নম্বর এখানে দিয়ে দিলাম, এবং কেয়ার এই যেটা তোমার অ্যাড্রেসটা দেওয়া হয় সেই অ্যাড্রেসটা তোমার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে অ্যাড্রেস সেটা কিন্তু এখানে তোমার দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে, এবং দেখো এখানে রিক্রুটমেন্টের বিভিন্ন যে আপডেট সেগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়েই যাচ্ছ দেখো, ঠিক আছে। তো এই হলো ডিটেলস, তোমরা এখান থেকে এখানে অ্যাড্রেসটা আমি যদি এখানে লিখি অ্যাড্রেস, তো এখানে দেখে নেবো কী আসছে। তো বন্ধুরা আমি অ্যাড্রেস লিখে সার্চ করে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরো ডিটেলস দিয়ে দিচ্ছে, পোস্টাল অ্যাড্রেস, হেডকোয়ার্টার এইচকো মানে হেডকোয়ার্টার 21 মুভমেন্ট কন্ট্রোল গ্রুপ 9 দেখতে পাচ্ছ, আমি কিন্তু পুরোটা দিইনি তাও কিন্তু পুরোটা এখানে দিয়ে দিচ্ছে 9006 3 9006 106
দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাকে এই ডকুমেন্টগুলো পাঠাতে হবে। তো এই ছিল আজকের আপডেট, নতুন একটি চাকরির আপডেট দিলাম আজকে ভিডিওটির মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা তারা ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।